নজর রাখবো পরবর্তী সংবাদে। মন্ত্রীর বিকাশ দেববর্মার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য প্রকাশ। রাহুল গান্ধীকে একের পর এক আক্রমণ, এই যে বিষয়গুলো সাম্প্রতিককালে ঘটছে তাকে কেন্দ্র করে বর্তমানে দেখা গেছে তেলিয়ামুড়াতে আজকে কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হলো বিক্ষোভ মিছিল। তেলিয়ামুড়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল এবং সভা। দলীয় কর্মী সমর্থকরা বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে শহরের বুকে মিছিলের আয়োজন করে। কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে শুনুন। ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, উনি উপজাতি কল্যাণ দপ্তরের যে অর্থ, সে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, নিজের সম্পত্তি বাড়িয়েছেন, জনজাতিদের স্বার্থের টাকা, জনজাতিদের হকের টাকা উনি আত্মসাৎ করেছেন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ দাবি করছি এবং উনার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্ত করানোর জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি। আপনাদের এই যদি আন্দোলন যদি সফল না হয় আপনারা কি করবেন আগামী দিনে? আমরা আমাদের আন্দোলনের গতি আরো বাড়াবো এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আজকের এই র্যালিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? এটা কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে, টিআরটিসি চৌমুহনী হয়ে কমপি চৌমুহনীতে গিয়ে আমাদের বিক্ষোভ সভা হবে। কি বার্তা থাকবে? আমাদের বার্তা থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনার যদি সততা প্রমাণ করতে চান, মন্ত্রিসভার স্বচ্ছতা প্রমাণ করতে চান, তাহলে বিকাশ দেববর্মার আর্থিক তছরুপের তদন্ত। কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য, একাধিক ইস্যুকে সামনে রেখে আজকে তাদের এই বিক্ষোভ। অবিলম্বে মন্ত্রী বিকাশ দেববর্মাকে বরখাস্ত সহ বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করল কংগ্রেস নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।